আপনারা সকলেই মোটামুটি পৌষ সংক্রান্তিতে এবং বিশ্বকর্মা পূজায় ঘুরিয়ে উড়িয়ে থাকবেন। এর জন্য আপনারা প্রশাসন কেন মা বাবারও অনুমতি নেননি, কিন্তু ভারতীয় আইন অনুযায়ী বিনা আইন অনুমতি ছাড়া ঘুরিয়ে ওড়ানো অপরাধ। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটাই সত্যি। যদিও মান্য করার প্রয়োজন হয় না, কিন্তু আইনটি বর্তমানে রয়েছে। এরকম 10টি মজার ও অবিশ্বাস্য ভারতীয় আইন সম্পর্কে জানতে ভিডিওটি পুরো দেখুন। নাম্বার 10, ভারতীয় আইনে আত্মহত্যাকে অপরাধ বলে বিবেচনা করা হয়। পিনাল কোডের 309 নং ধারা অনুযায়ী আপনি যদি আত্মহত্যা সঠিকভাবে না করেন তাহলে আপনাকে শাস্তি দেয়া যাবে। আইনটিতে বলা হয়েছে একটি সফল আত্মহত্যা আইনসম্মত। এই ধারণাটি এই ভিত্তিতে তৈরি করা হয় যে ব্যক্তিটি যদি মারা যায় তাহলে তার আবার কিসের শাস্তি, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে তারা তাদের কাজের জন্য দায়বদ্ধ ও শাস্তিযোগ্য হবে। নয়, আপনারা শুনে অবাক হবেন, ভারতে মদ্যপানের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে এবং ওই বয়সের আগে মদ্যপান আইনত অপরাধ। এই বয়সসীমা রাজ্য অনুযায়ী ভিন্ন, যেমন গোয়া, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের মতো স্থানে মদ্যপানের আইনি বয়স 18 বছর, মহারাষ্ট্রে 25 বছর, আবার কিছু কিছু রাজ্যে সমস্ত বয়সের জন্য মদ্যপানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবার 8, বর্তমান ভারতীয় আইন মহিলাদের বিপজ্জনক কাজ করতে এবং কারখানার কাজ করতে অনুমতি দেয়, কিন্তু সন্ধ্যার পর মহিলাদের কাজ করা আইনিভাবে নিষিদ্ধ। কারখানাগুলিতে সন্ধ্যার পর মহিলাদের কাজ করতে দেয়া হয় না। নাম্বার 7, ভারতীয় আইন অনুসারে কোনো মহিলা ব্যভিচারী নন। ভারতীয় দণ্ডবিধি 499 নং ধারা অনুসারে কেবল পুরুষরাই ব্যভিচারী হতে পারে। লিঙ্গ বৈষম্যমূলক এই আইনে বলা হয়েছে পুরুষদের ব্যভিচারের দায়ে তাদের কারাদণ্ড দেয়া যেতে পারে, কিন্তু একটি মহিলা কখনোই ব্যভিচারী বলে গণ্য হন না। বৈষম্যমূলক এই আইন সম্বন্ধে আপনার মতবাদ কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 6, ভারতীয় আইন অনুসারে সমকামিতাকে অপরাধ বলে ধরা হয় এবং এই আইনটি সবচেয়ে চর্চার বিষয় হয়েছিল। 377 নং ধারা অনুযায়ী আপনি সেম জেন্ডারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না, আর এমন করতে গিয়ে যদি আপনি ধরা পড়ে যান তাহলে আপনার কারাদণ্ড হতে পারে। নাম্বার 5, আমাদের লিস্টের 5ম আইনটি সত্যিই মজার। 1878 সালের এই আইন অনুযায়ী আপনি যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান তাহলে আপনি সেই টাকাটি নিজের কাছে রাখতে পারবেন না। দেশের একজন নাগরিকের কর্তব্যের খাতিরে আপনাকে টাকাটির মালিককে খুঁজতে হবে এবং আপনি যদি না খুঁজে পান তাহলে আপনাকে সেটি পুলিশের হাতে তুলে দিতে হবে। আর আপনারা তো জানেনই আমাদের পুলিশেরা কত সৎ, আর আমাদের সৎ পুলিশ সেই টাকাটি তার মালিকের কাছে পৌঁছে দেবে। নাম্বার 4, ভারতের কেরল রাজ্যের তৃতীয় সন্তানটির জন্য আপনাকে জরিমানা দিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে এই আইন। আপনি শুধুমাত্র 2টি সন্তানেরই জন্ম দিতে পারবেন এবং তৃতীয়টির জন্য আপনাকে 10,000 টাকার জরিমানা দিতে হবে। ভারতের অন্যান্য রাজ্যে আইনটি নেই, আপনার কি মনে হয় এই ধরনের আইন হওয়া উচিত? নাম্বার 3, আরও একটি আইন অনুসারে ভারতে পাইলটদের পায়ের দৈর্ঘ্য কমপক্ষে 90 সেমি হওয়া আবশ্যক। আপনার উচ্চতা 6 ফিট হলেও পায়ের দৈর্ঘ্য 90 সেমি না হলে আপনি একটি পাইলট হতে পারবেন না। নাম্বার 2, আরও একটি হাস্যকর আইন, 1340 সালের ইন্ডিয়ান এয়ারক্রাফট অ্যাক্ট অনুযায়ী একটি ঘুড়িকে একটি বিমানের সঙ্গে বিবেচনা করা হয়, তাই ঘুড়ি ওড়াতে হলেও আপনাকে সরকারের অনুমতি নিতে হবে এবং এই আইনটি কখনো অনুসরণ করা হয়নি। নাম্বার 1, 1949 সালের দিল্লির এই আইন অনুযায়ী পঙ্গপালের উৎপাত যদি বেড়ে যায় তাহলে পঙ্গপাল তাড়ানোর জন্য রাস্তায় ড্রাম বাজানো হবে। এই কার্যকলাপে যদি আপনাকে যোগ দিতে বলা হয় কিন্তু আপনি যদি ড্রাম বাজাতে যেতে রাজি না হন তাহলে আপনার 50 টাকা জরিমানা এবং 10 দিনের জেল হতে পারে। ভারতের এই 10টি অদ্ভুত আইনগুলি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।